আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিপুন কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেব নিয়ে এবং অনেক মানুষজন নিয়ে রিয়াজ ভাইকে নিয়ে সংবাদ সম্মেলন করেছে। জায়েদ খানের বিরুদ্ধে কিছু অভিযোগ বা কিছু প্রমাণ তারা দাখিল করেছে। দর্শক শ্রোতা, এখানে জায়েদ খানের ফেসবুক মেসেঞ্জারের চ্যাটের স্ক্রিনশট কিন্তু তারা দেখাইছে সাংবাদিকদের কাছে, এরপরে একটি ভিডিও দেখাইছে। তবে কি আবারও নির্বাচন হতে যাচ্ছে শুধুমাত্র এই পোস্টের জন্য যেখানে জায়েদ খান জিতেছে? দর্শক শ্রোতা, আপনারা হয়তো অনেক কিছুই বোঝেন নাই, তো আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাতে চাচ্ছি আর কি। তো আপনারা জানেন, মাত্র 13 ভোটের ব্যবধানে কিন্তু জায়েদ খান জিতেছে। এখন জায়েদ খানের বিরুদ্ধে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্নীতির অভিযোগ। একটি ভিডিও ভাইরাল হয়েছে, এটা দিয়ে শুরু করি আমি। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভিডিওটাতে অনেক কিছুই অস্পষ্ট আবার স্পষ্ট। মুনমুনের সাথে বলা হচ্ছে যে মুনমুনকে টাকা দিচ্ছে জায়েদ খান, টাকা দিয়ে ভোট কিনছে। যদিও বা মুনমুন পরবর্তীতে এসে বলতেছিল যে আমি ভ্যানিটি ব্যাগে মাস্ক রাখছি, আমি অন্য কিছু রাখি নাই, টাকা পয়সা নেই নেই। মুনমুন অস্বীকার করেছে, জায়েদ খানও বলছিল যে আমি টাকা পয়সা দেই নাই। এই ভিডিওটা নিপুন কিন্তু সাংবাদিকদের সামনে প্লে করে দেখাইছে। এটা গেল প্রথম পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, নিপুন নির্বাচন কমিশনার পীরজাদার বিরুদ্ধে চরম একটা মানহানিকর অভিযোগ করেছে। নিপুনের কাছে নাকি চুমা চাইছিল পীরজাদা। এখানে আরও অসহযোগিতার কথা উঠে এসেছে, তো সেইগুলো আমরা আলোচনা করবো না, আমরা মূল পয়েন্টে আসি। তো এখানে তাদের নিপুনের কথা ক্লিয়ার, তিনি প্রশাসনের কাছে সহায়তা চেয়েছেন। এখানে নিপুন বলছে যে দরকার হলে এইটা আবার ভোট হবে, দরকার হলে আবার ভোট হবে এই একটা পদের জন্য। তো এটা আসলে সম্ভব কি না জানি না আমি। তো জায়েদ খানের কিছু স্ক্রিনশট ভাইরাল করা হয়েছে, হ্যাঁ, তো আমরা সেই স্ক্রিনশটটা আপনাদেরকে ভালোভাবে একটু বোঝাতে চাই, যে জায়েদ খানের মেসেঞ্জারের স্ক্রিনশটটা একটু ভালোভাবে বোঝাতে চাই। দর্শক শ্রোতা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশেই মাস্ক পরা জায়েদ খানের সেই ছবিটা এবং জায়েদ লেখা আছে। তো আমরা এক এক করে বলছি। জায়েদ খান লিখেছে, ভাইয়া পেমেন্ট ক্লিয়ার, নো টেনশন। ওই পাশ থেকে ব্যক্তিটা উত্তর দিচ্ছে, ভাবসাবে মনে হচ্ছে তিনি প্রশাসনের কেউ, যদিও বা তার ছবি এখানে দেখা যাচ্ছে না। তো এখানে ওই পাশ থেকে বলা হচ্ছে, বেশ, তাদের সবাইকে বিএফডিসির গেট থেকে একটু দূরে অবস্থান করতে বলে দিয়েছি আমি, তুমি বুকে সাহস নিয়ে কাজ চালিয়ে যাও। কি কাজ এখানে, প্রশ্ন থেকে যায়। এরপরে জায়েদ খান লিখতেছে, ভাইয়া হারুন ভাই বলল রিয়াজকে সরাতে হবে। এরপর ওই পাশ থেকে উত্তর আসলো, শোনো জায়েদ, সব তোমার ইচ্ছা মতো হলে চলবে না, প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হয়। রিয়াজকে টেকনিক্যালি এখন কিছু করতে গেলে তাতে তোমার উপরে চাপ সৃষ্টি হবে, রিয়াজ বরং ভিতরেই থাকুক, বিকল্প উপায় বের করো। এরপরে লেখা আসছে জায়েদ খানের পক্ষ থেকে, উত্তর আসছে, ভাইয়া আমি সব সেটিং করে রাখছি, আপনি পারমিশন দিলেই গেম প্লে করব, স্টার্ট করব। এরপরে জায়েদ খান আবার লিখেছে যে, বাট প্ল্যান 100% সাকসেস হয়নি স্যার। ওই পাশ থেকে মেসেজ আসতেছে যে স্টে কুল। জায়েদ খান লিখছে, আমার জন্য ভাবছি না স্যার, মিশা ভাই টেনশন ফিল করছে। ওই পাশ থেকে মেসেজ আসছে, আই কল দ্য টপ লেভেল। জায়েদ খান বলতেছিল যে একটু তাড়াতাড়ি প্লিজ স্যার। তো এরপরে ওই পাশ থেকে অ্যান্সার আসছিল যে, আই সি হোয়াট ক্যান বি ডান। এরপরে জায়েদ খান লিখেছে, বাইরে অনেক মানুষ, আমার নিরাপত্তা খুব দরকার স্যার। এরপরে ওই পাশ থেকে মেসেজ এসেছে, দ্য পুলিশ পোস্ট ইজ রেডি ফর ইউ, সো ডোন্ট ওয়ারি। এরপরে জায়েদ খান লিখেছে, আমি কি আপনাকে কল করব স্যার? লিখেছে, আই এম বিজি নাও, ওয়েট 10 মিনিটস। এরপরে জায়েদ খান লিখেছে, আমি কি আপনি আমার একমাত্র ভরসা স্যার, তারপরে ইউ ক্যান কল মি ভাইবার, মানে ভাইবারে যেতে বলছে, ওখানে কথা হবে তাদের। তো ভাইবারে যায় কি কথা হবে জানি না আমি। তো এখানে অনেক এই স্ক্রিনশটটা যদি সত্য হয় তাহলে অনেক কিছু প্রমাণ হয় যে এখানে গোপনে গোপনে অনেক কিছুই হয়েছে। জায়েদ খান কারোর সাহায্য নিয়েছে, সে লোক প্রশাসনেরও হতে পারে বা অনেক ক্ষমতাধর মানুষজনও হতে পারে। তবে জায়েদ খান এই বিষয়টা সম্পূর্ণ এডিট বলেছে, সুপার এডিট বলেছে। এখন পুলিশ প্রশাসন এই বিষয়টা তদন্ত করে দেখবে যে আসলে স্ক্রিনশটের ভিত্তি কতটুকু আছে, এরপরে আমরা জানতে পারবো। দর্শক শ্রোতা, এখানে নিপুন বলতেছিল যে আমরা পুনরায় ভোট চাই, পুনরায় এই একটা পদের জন্য যাতে ভোট করা হয় এই দাবি তুলবে। তারে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেবও সহমত দিয়েছে, জানি না কতদূর তারা করতে পারবে। তো যাই হোক, আমি জাস্ট একটু আলোচনা করলাম সংক্ষেপে। তো জায়েদ খানের
মেসেঞ্জারের স্ক্রিনশট এবং ভিডিওটা নিয়েও আপনাদের সামনে বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কি মনে হচ্ছে কমেন্ট বক্সে লিখবেন। জায়েদ খান এখন একটু প্রেশারে পড়ে গেল যে পুনরায় আবার ভোট হয়ে যায় নাকি, মানে পুনরায় ভোট গ্রহণের আবার প্রস্তুতি নেয় নাকি, তো জানি না এটা আসলে সম্ভব কিনা বা তাদের সংবিধান কি বলে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।